আট নম্বর সিটে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে আজকে পূর্ব দুলুপ নারায়ণ গজ্জনটিলা এলাকায় বাড়ি হচ্ছে। এটা জানেন যে গত 11 থেকে 18 তারিখ পর্যন্ত নলচর ব্লক এলাকায় সমাজজীবীরা দিবা রাত্র সেখানে দখল করে রাখার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দেওয়া যায়নি। জেলা পরিষদের 3টা প্রার্থী নলচর ব্লকে ছিল, তার মধ্যে 2টা প্রার্থীকে ধমকি দিয়ে ভয় দেখিয়ে বাড়ির মেরে তাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন এবং 8 নম্বর সিটে এখন মোহাম্মদ সেলিমের সমর্থনে প্রচার চলছে। মানুষের একটাই বক্তব্য, এই যে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সমস্ত মহকুমা থেকে বা পার্শ্ববর্তী বিশ্রামগঞ্জ থেকেও সমাজজীবী থেকে জড়ো করে যে তাণ্ডব লীলা চালিয়েছে, এর প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে এই জেলা পরিষদের ভোট একটা গুরুত্বপূর্ণ ভোট। মানুষ এটাই আশা করছেন যে এই ভোটে যোগ্য জবাব সেখানে দেওয়ার জন্য।